কালকে রাত্রিবেলা অনেক দেরিতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভালো হচ্ছিল না, তাই সকালবেলা চোখটা একটু লেগে গিয়েছিল, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। জুইসোনা আমাকে টেনে তুলে নিয়ে চলে আসলো সামনের দিকে, বলে মা দোকানে আসছে দেখো। আর এই দেখো আমার চোখের অবস্থা, ক্যামেরা অন করতে দেখি চোখগুলো ফুলে গিয়ে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আমার দেখো চোখগুলো দিয়ে দেখতেই পাচ্ছি না, মানে সকালবেলা এখন অনেক বেলা হয়ে গিয়েছে, ওঠার চেষ্টা করতেছিলাম এমন করে, টানতে টানতে চোখ ব্যথা হয়ে গিয়ে, মানে চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছে। দেখো কি পরিমাণে ফুলছে। সকাল সকাল আমাদের এদিকে চলে এসেছে দোকানি চুল দিয়ে জিনিস, চুলের বদলে। ভাবছিলাম যেহেতু চলে আসলাম একটা চা ছাঁকা ছাঁকনি নেই, কিন্তু টাকা দিয়ে নাকি দিবে না, চুলের বদলেই দিবে, তাই আর ছাঁকনি নেওয়াও হলো না। আর আমার তো চুল যেই ছোট্ট ছোট্ট, আর এমনিতেই কয়েকদিন আগে কেটে ফেলে দিয়েছি, তাই চুল এখন বেশি একটু তো চুল তো নেই, নিতে তো পারবো না, তাই একটু নাড়াচাড়া করে দেখতেছি জিনিসগুলো কোনটা কীরকম। আর চুল দিয়ে নেওয়া এই বাটি ঠাটিগুলো একটু পাতলা টাইপের হয়। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা। জুইসোনার এই জামাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, বারবারও বলে মা তোমার জামার সাথে আমার জামা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে, মানে কালারটা ওই একই রকম। কালকে নিয়ে এসেছিল ওর পাপা, দুটো একসাথে দারুণ লাগে, গরমে পড়ার জন্য একদম ঠিক। তো ওখানে বসে থেকে আর ভালো লাগছিল না, রোদটা চোখে পড়লে চোখগুলো ব্যথা হচ্ছিল, জ্বালা করছিল, তাই এদিকে চলে আসলাম সামনের দিকে, ছায়া একটু বসে থাকবো আর মুডটাকে একটু ফ্রেশ করে কাজকর্ম শুরু করে দেব। আর ও জুইকে কোলে নিয়ে ওখানে বসে বসে দেখতেছে কাকিমা জেঠিমা ওরা নিচ্ছে, চুল দিয়ে কিছু জিনিস নিচ্ছে হয়তো। কালকে সত্যিতেই ভীষণ ভীষণ কষ্ট পেয়েছিলাম, আর সব মনের কষ্ট, সব মনের কথা বলে বোঝানো যায় না কখনো কখনো। আর আজকে ধীরে ধীরে রোদটা যত পরিমাণে বাড়তেছে, তত আমার চোখ ব্যথা থেকে মাথা ব্যথার যন্ত্রণায় পরিণত হয়ে যাচ্ছে। আর কালকে কি বলতো, কাচের যে গ্লাস বাটিগুলো আছে সেগুলো এই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, যেগুলো এঁটো, আর যেগুলো হচ্ছে থালা বাসন সেগুলো বড় গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। নাহলে কাচের আর এই থালা বাসন একসাথে রাখলে ধোয়াধুয়ি করতে একটু অসুবিধা হয়, কাচেরগুলো আমার কাছে আবার তাড়াতাড়ি ভেঙে যায়, হাত থেকে পড়লেই শেষ। আর হাত কেটে যায়, তাই আমার খুব ভয় হয়। এর আগে একদিন হাত কেটে গিয়েছিল কাচের গ্লাস দিয়ে, তাই এই বালতি থেকে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, এবারে সার্ফের জলে গুলিয়ে ভালো করে ধুয়ে। এর আগে যেদিন কাচের গ্লাস দিয়ে হাত কেটেছিল অনেক দিন ব্যথা ছিল, তো এই জন্য খুব ভয় হয় আমার। এগুলো মাজতে গেলেই ভেঙে যায়, ওরা হাত কেটে যায় আমার, এই জন্য সার্ফের জল দিয়ে ধুয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আজকাল আমার এত পরিমাণে চুলগুলো পেকে যাচ্ছে না, খুব চুল পেকে গিয়েছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে, ভিতরে ভিতরে অনেক পাকা চুল। আর কয়েকটা দিন গেলে হয়তো সবগুলোই পেকে যাবে। এই নাইটিটা সুন্দর, কালারটাও সুন্দর আর প্রিন্টটাও ভালো লাগে, তবে আর একটু সাইডগুলো আমার ফিটিং করে নিতে হবে। শুধু হাতাগুলোই লাগিয়ে নিয়ে এসেছে, সাইডগুলো একটু সেলাই করে নিয়ে আসেনি। তো এক এক করে কাচের গ্লাস বাটিগুলো সবার প্রথমে এই বালতির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আমার রান্নাঘরে নিয়ে যেতে সুবিধা হবে। আর আগে এগুলো মাজা ধোয়া কমপ্লিট করে তারপরে আবার আমাকে বাসনপত্রগুলো মাজতে হবে, পুরো এক গামলা ভর্তি হয়ে আছে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে কলের পাড় ঠিক করো না, ঘর করো না, ঘর কবে করবে, কলের পাড় কবে করবে? করবো গো করবো, আমাদেরও তো করতে ইচ্ছা করে, তোমরা পাশে থেকো, তাহলে অবশ্যই একদিন সব কিছু হবে। আর আমার বর তো ওই রানটার অপেক্ষায় আছে, রানটা হয়ে গেলেই হোক হোক না হোক নাই ওর কিছু একটা কাজে ধরতে হবে, কারণ ও বলে যে এতদিন পরিশ্রম করে আসলাম, এতদিন কষ্ট করলাম, এর পিছনে আর কয়েকটা দিন আছে, তো এই কয়েকটা দিন চেষ্টা করি। আর দেখো একবার বিদেশে গিয়ে কাজ করা শুরু করলে তখন কিন্তু এতটা মানে অভাব থাকে না, আর এতটা অসুবিধাও হয় না টাকা পয়সার। যেহেতু অনেক দিন ধরে বাড়িতেই আছে, কাজকর্ম সেরকম একটা করে না, তো এই জন্যই মানে অসুবিধাগুলো আসে টাকা পয়সার। তো যেহেতু এখন এর পিছনেই ছুটতেছে, এখন সব কিছু হচ্ছে ভাগ্যের উপর, যদি ঘর দেওয়া আমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই একদিন দিতে পারবো। আর কলের পাড় ঠিক করা তো অবশ্যই করবো, এক এক করে ধীরে ধীরে করব, একটু সময় লাগে। আমি যখন ইউটিউবের পেমেন্ট পাই তখন ওই পেমেন্ট দিয়ে কিন্তু আমি আরামসে কিন্তু কলের পাড়টা ঠিক করতে পারি, কিন্তু যদি শুরুটা করি তাহলে আমার প্রথম শুরুতেই সব টাকাই চলে যাবে, আর তখন আমাদের খাওয়া দাওয়া অসুবিধা হবে, সংসার চালাতে অসুবিধা হবে, চারিদিকেই তো দেখতে লাগে তাই না। তো এই জন্য ভেবেচিন্তে কাজ করি। যাই হোক, এদিকে কাচের গ্লাস বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে মেজে নিচ্ছি সার্ফ দিয়ে আর ছাই দিয়ে। ছাই দিয়ে মাজলে অনেক সুন্দর পরিষ্কার হয়। আর শরীরটা যেহেতু বেশি একটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, তাই ধীরে ধীরে কাজকর্মগুলো করতেছি। এই দেখো বাসন মাজতে কতটা ধীরে ধীরে করতেছি, আর বেশিক্ষণ বসে বসে বাসন মাজতে গেলেই আমার এই কোমর পুরা ব্যথা হয়ে যায়। হ্যাঁ বলছি আজকে যাও কয় তারিখ কত কেজি হলো হিসেব করলাম, হিসেব করে দিয়েছি সব টাকা। হ্যাঁ বলে আর বলে আজকে থেকে তাহলে ক্লিয়ার, আজকে পর্যন্ত তাহলে ক্লিয়ার হলো টাকাটা আজকে পর্যন্ত না। মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না, এই জন্য আজকে তোমাদের কোনো কমেন্টের আমি উত্তর দেইনি, রিপ্লাই দেইনি। আর এখানে এই যে মাছ আছে রাত্রিবেলাকার, তারপরে মাংস আছে। যত রোদটা বাড়তেছে তত না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর চোখগুলো ব্যথা করতেছে, মাথাটা খুব ব্যথা করতেছে। আজকে হচ্ছে জুয়ের স্কুল থেকে মিছিল ডাকছিল, প্রতিবাদ মিছিল। যেতে চেয়েছিলাম, কয়েকদিন ধরে যাওয়ার খুব ইয়ে ছিল, এনার্জি ছিল, খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই যে মাথা ব্যথা, চোখ ফোলার কারণে, চোখ ব্যথার কারণে যেতে পারছি না। মিছিল শুরু হয়ে গিয়েছে, ইস রোদটা সহ্যই হচ্ছে না। এখান থেকে গিয়ে স্নানটা সারবো, তাহলে যদি শরীরটা একটু ঠিক লাগে। রাতের মাছ মাংস সবই ছিল, তো সকালবেলা উঠে ভাত রান্না করে নিয়েছিল। আমি আর ভাত রান্না করিনি, আর কিচ্ছু করিনি সারাদিনে, ওই কিছু আর কাজকর্ম করা হয়নি। সকালবেলায় শুধু বাসনপত্র মাজা ধোয়া, ঘর গোছানো, এগুলো কমপ্লিট করেছিলাম। তারপরে দুপুরবেলা একটু ওই মাংস ভাত খেয়েই শুয়েছিলাম, আর উঠতে পারিনি, বিকেলবেলাও উঠতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা ও মাথা ব্যথার ঔষধ নিয়ে এসে দিল অনেকগুলো, সেই ঔষধগুলো খেয়ে মাথা ব্যথাটা ঠিক হলো, এখন মোটামুটি অনেকটাই সুস্থ। তো এখন চলে আসলাম একটু মাইশোনাকে দেখতে। সেই সকালবেলা শুধু এদিকে সামনের দিকে এসে একটু ভিডিও আপলোড দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে, আর আসা হয়নি। তো এই সন্ধ্যাবেলাটা আসলাম, আর ঘরে এত পরিমাণে গরম পড়তেছে আজকে, কিন্তু খুব গরম পড়েছে। এদিকে দেখো মাহি আর জুই নাচ করতেছিল, বক্সে গান দিয়ে সেই নাচ করতেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই পাকা বুড়ি দুইটার নাচ। এই জন্য বন্ধুরা আজকে বেশি কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে কিন্তু অবশ্যই খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, অনেক কিছু শেয়ার করব যদি শরীর ভালো থাকে। আমাদের জুই সোনা এমনিতে অনেক সুন্দর নাচ করে, কিন্তু যখন এই ক্যামেরা চালু করা হয় তখনই ও লজ্জা পেয়ে যায়, আর বেশি একটা নাচ করতে পারে না। এদিকে কিন্তু আমরা এখানে দেখে জুয়ের পাপাও চলে এসেছে। এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে দুপুরবেলাকারই সকালবেলা যে ভাত রান্না করেছিল, যেহেতু দুপুরবেলা ভালো রকম খাইনি, তো ওই জন্য ভাতগুলো অনেকগুলোই বেঁচে গিয়েছে। রাত্রিবেলার ভাত রান্না করতে হবে না, শুধু সবজি বানাতে হবে। তো এখান থেকে গিয়ে সবজিটা বানিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটা ফিল্ম দেখে ঘুমিয়ে পড়বো। টিভিতে কিন্তু রিসার্চ নেই, থাকলে তো এতক্ষণ সিরিয়াল দেখতাম। সিরিয়াল দেখতে আমার খুব ভালো লাগে, সেই মাথা ব্যথা হোক আর শরীর খারাপ হোক, আমি সিরিয়ালটা দেখতে খুব পছন্দ করি। তবে এখন ওয়াইফাই কানেক্ট করে প্রত্যেক দিন কিছু না কিছু একটা না দেখলে ভালো লাগে না, তাই বাংলা নাটক হোক আর একটা ফিল্ম হোক দেখে তারপরে ঘুমিয়ে পড়ি। মিউজিকটা যাতে কপিরাইট না আসে এই জন্য এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, মিউট করে ভয়েস দিয়েছি। এখানেও দেখো টিভি চালু করা ছিল, কিন্তু আমার একদম মনে ছিল না, এডিট করার সময় দেখতেছি এত পরিমাণে আওয়াজ তোমাদের বিরক্তিকর লাগতে পারে, এই জন্য মিউট করে দিলাম। আর এই যে মুসুর ডাল কালকে অনেকগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বানানোর জন্যই ভিজিয়েছিলাম, তারপর দেখি একটু বেশি হয়ে গিয়েছিল, তো বেশিরভাগটা ডাল বানিয়েছিলাম আর অর্ধেকটুকু রেখে দিয়েছিলাম আজকে ডাল বানাবো। আজকে তো রান্নাবান্না করা হয়নি দুপুরবেলা, আর রাত্রিবেলা ভাবলাম এই ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ধুয়ে নেই। কতগুলো ডাল আবার উপরে ভেসে উঠেছিল, তো এই যে পড়ে গিয়েছে ধুইতে গিয়ে। আর এগুলোর বড়া বানাবো বলে শিলনোড়াতে বেটে নিচ্ছি, তো ভিজিয়ে রাখা মুসুর ডালটা বেটে নিচ্ছি। আর এইদিকে ও বেগুন মাখা করবে বলে বেগুন পুড়ে নিয়েছে। তারপর দিনের ভাত জুইসোনাকে খাওয়াবো না, এই জন্য জুইসোনার জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিচ্ছে প্রেশার কুকারে। মুসুর ডালের বড়া খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে, তার মধ্যে একটুখানি চালের গুঁড়া ছিল, আতপ চালের গুঁড়া, তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। অল্প একটু হবে, বেশি একটু হবে না, তবে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো কড়াইয়ে এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এগুলো হচ্ছে সাদা তেল দিয়েছি, সাদা তেল ছিল, তো সাদা তেলগুলোর মধ্যেই বড়াটা ভেজে নিচ্ছি। আমার থেকে আমার বর বেশি ভালো বড়া বানাতে পারে। ওই বানাতে চেয়েছিল, কিন্তু ভাবলাম না, অনেক কিছু হেল্প করলো এই বেগুন পোড়া, বেগুন মাখা করা, তো এইটুকু আমি করি। সকালবেলা আবার ভাতও রান্না করেছে। আমার শরীর অসুস্থ থাকলেও আমাকে কাজের একদম চাপ দেয় না, বলে শুধু শুয়ে শুয়ে রেস্ট করো, কিন্তু তবুও যেগুলো করার সেগুলো তো করতেই হয়। আর এই দেখো আমাদের বড়া ভাজা হয়ে গিয়েছে, বড়াটা দারুণ হয়েছিল, তবে লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি। আর এদিকেও গ্লাস দিয়ে খুব সুন্দর করে বেগুনটা মাখা করে নিয়েছে। বেগুন মাখার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বেগুনের যে পেঁয়াজটা, সেটা ভালো লাগে। আর এখানে ফিল্ম চলতেছে, কিল ফিল্ম, তো ভালো লাগতেছে ফিল্মটা। চলো ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।